এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটা অনুষ্ঠান। আশা করছি সবাই ভালো আছেন। তো একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমার হেয়ার কেয়ার রুটিন। আমি ইউটিউব শুরু করার পর থেকে সবাই আমার অ্যাকচুয়াল হেয়ার কেয়ার রুটিন জানতে চেয়েছে কেন বললাম, সম্মান করলাম কেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর অনেকদিন যাবত অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে অ্যাকচুয়ালি আমি আমার হেয়ারে কি করি যেটার জন্য এরকম চুল সুন্দর ঝলমলে উজ্জ্বল হবে আর কি। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। শুরু করার আগে কিছু বলার আগে আমার আগে চুলের টাইপটা কি সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আমার চুলটা হচ্ছে কম্বিনেশন, সেটা হচ্ছে যে আমার স্ক্যাল্প হচ্ছে অয়েলি কিন্তু আমার চুলগুলো একটু ড্রাইং, ঠিক আছে। আর আমার স্ক্যাল্পে স্ক্যাল্প সোরাইসিস আছে, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ যেটার জন্য হচ্ছে খুশকির মতো একটা জিনিস হয়, বাট সেটা খুশকি নয়, একটু কনফিউজিং ব্যাপারটা। আপনারা চাইলে স্ক্যাল্প সোরাইসিস দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। খুশকি যেমন এরকম খুলে খুলে উঠে চলে যায়, স্ক্যাল্প সোরাইসিসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এরকম গোল চাকা চাকা হয়ে যায়, সেটা আপনি যতই খুশকিনাশক শ্যাম্পু দেন বা খুশকি ট্রিটমেন্ট করেন না কেন সেটা যাবে না আনলেস আপনি স্ক্যাল্প সোরাইসিসের ট্রিটমেন্ট না করেন। সো একটু কনফিউজিং আমার হেয়ার টাইপ, স্ক্যাল্প টাইপ, সো লাইক মাই পার্সোনালিটি। সেই জন্য আজকে প্রোডাক্ট আমি যা যা ইউজ করবো সেটা হচ্ছে কিছু কিছু হচ্ছে আমি আমার পিআর প্যাকেজে পেয়েছি, আর কিছু কিছু হচ্ছে আমি নিজেই নিজের টাকা দিয়ে কিনেছি, সত্যি কথা বলে দিলাম। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। আর যেহেতু আমার হেয়ার টাইপের যারা আছেন তারা আমি যে যে প্রোডাক্টগুলো রেকমেন্ড করছি সেই প্রোডাক্টগুলো আপনার চাইলে ইউজ করে দেখতে পারেন, হয়তো বা আপনারা বেনিফিটেড হতে পারেন। ইয়া, আর কথা না বলি, স্টার্ট দি। সবার আগে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অয়েল, হেয়ার অয়েল নিয়ে। সো আমি অনেকগুলা হেয়ার অয়েল ট্রাই করেছি, তার মধ্যে দিয়ে আমি আপাতত যেই হেয়ার অয়েলটা মেখে অনেক বেশি সন্তুষ্ট সেটা হচ্ছে যে আমি আমার ইয়ারলি ফেভারিটসের ভিডিও তো দেখেছি, আপনারা যদি চান সো আমার ইয়ারলি ফেভারিটসের ভিডিওটা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইউজড অ্যান্ড অ্যাবিউজড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খালি হয়ে গেছে। এটা শুধু আমি মাখি না, আমার বোনও মাখে, আমার আম্মুও মাখে। এই তেলটা যথেষ্ট ভালো, এটা হচ্ছে ন্যাচারাল ওয়েট গেইন সলিউশন ফর গার্লস, একটা পেজ আছে তারা হার্বাল প্রোডাক্ট বিক্রি করে, এটা হচ্ছে তাদের হেয়ার অয়েল। এটা হচ্ছে হেয়ার রিগ্রোথ থেরাপি আর এটা হচ্ছে হেয়ার অয়েল। আপনি চাইলে শুধু এটাও লাগাতে পারেন, আবার শুধু এটাও লাগাতে পারেন কিনা আমি ঠিক জানি না। এটা লাগালে অবশ্যই আপনাকে এটা মিশায় লাগাতে হবে, দুইটা একসাথে মিশায় লাগানোই বেটার, এত কনফিউজ মানুষকে না করি। সো আপাতত আমি এই দুইটা জিনিস মাখছি। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন হয় না, টু বি ভেরি অনেস্ট, 2 দিনই আমি তেল দেওয়ার চেষ্টা করি। আমি হচ্ছে এই দুইটা একসাথে মিলাই দেন হচ্ছে আমি আমার হেয়ারে লাগাই ফেলি। এই যে পেজটা থেকে আমি কিনেছি, আমি সব কিছু লিঙ্ক নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর যেগুলো লিঙ্ক আমি দেশের বাইরে থেকে কিনেছি বা লিঙ্ক আমি দিতে পারছি না সেগুলো আপনারা অন্যান্য পেজে বা গ্রুপে একটু সার্চ করলে পেয়ে যেতে পারেন। সো যেটা বলছি, হেয়ার অয়েলের ক্ষেত্রে যাদের চুল পড়ে যাচ্ছে, যাদের চুল হচ্ছে একটু ড্রাই হয়ে গিয়েছে আর মনে করছেন চুলের একটা তারুণ্য দরকার, এরকম গ্লোয়িং চুলের দরকার, আজকে কিন্তু আমি তেলটা লাগাইছি। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ন্যাচারাল ওয়েট গেইন সলিউশন ফর গার্লসের এই পেজের যে তেলটা আছে, হেয়ার রিগ্রোথ থেরাপি আর হচ্ছে ম্যাজিক অয়েল, এই দুইটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার চুলের জন্য অনেক ভালো কাজ করেছে এবং আমি বলবো যে আমার বোনের চুলের টাইপ কিন্তু আমার থেকে ডিফারেন্ট, তাদের চুলে অনেক ভালো কাজ করছে। সো আমার আম্মুর চুলে এটা ভালো কাজ করছে, সো আমি বলবো যে মোটামুটি অল টাইপস অফ হেয়ার এটা যথেষ্ট ভালো কাজ করবে। সো অয়েল হিসেবে আমি এই দুইটা লাগাই সপ্তাহে 2 থেকে 3 দিন। চলে আসি শ্যাম্পুর ব্যাপারে। শ্যাম্পুর ক্ষেত্রে আমার যেহেতু স্ক্যাল্প কন্ডিশন একটু ঝামেলাদায়ক, সেজন্য আমাকে স্ক্যাল্প সোরাইসিস বেসড একটা শ্যাম্পু ইউজ করতে হয় নানা দেন, সেটা হচ্ছে যে টিপটপ মার্টের এই গ্লাইজড প্লাস্ট, এই শ্যাম্পুটা আমি ইউজ করে থাকি সপ্তাহে 3 দিন। আমি বেসিক্যালি এটার নিয়ম হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করা, বাট আমি অনেক সময় 4 দিনও ইউজ করি যেহেতু আমার স্ক্যাল্পের কন্ডিশন একটু ঝামেলা। আমি দেখছি যে আমি যত শ্যাম্পুই দেই না কেন, এই শ্যাম্পুর মতো স্ক্যাল্প সোরাইসিসে অন্য কোনো শ্যাম্পু কাজ করে না। এইটা স্ক্যাল্প সোরাইসিস বেসিক্যালি এমন একটা ডিজিজ, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, এটা আপনার কখনোই একেবারে পরিপূর্ণরূপে চলে যাবে না, এটা হচ্ছে চিরজীবন আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে থেকে যাবে, বাট এটা কমবে বাড়বে এরকম। বাট এই শ্যাম্পুটা দিলে আমার স্ক্যাল্প সোরাইসিস অনেক ভালো কাজ করে। এটা শুধু স্ক্যাল্প সোরাইসিস না, এটা খুশকির ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, এটা আমি আমার ইয়ারলি ফেভারিট ভিডিওতেও আপনাদেরকে দেখাইছি। সো আমি সপ্তাহে 3 দিন অ্যাটলিস্ট এই শ্যাম্পুটা দেওয়ার চেষ্টা করি। সো এই শ্যাম্পুটা আপনার টিকটক মেট ওয়াও মার্টের পেজে পেয়ে যাবেন, আর এই শ্যাম্পুটার প্রাইস মেবি 650 টাকা, আমি ভুলে গেছি, আর তেলটার প্রাইস মেবি দুইটা মিলায় 800 টাকা বা 1000 টাকার মধ্যে। সো ইয়া, আমি সপ্তাহে 3 দিন
ফার্স্টে হচ্ছে আমি যেদিন অবশ্যই তেল দিই সেদিন তো অবশ্যই শ্যাম্পুটা করি, বাট সপ্তাহে 3 দিন আমি এই শ্যাম্পুটা ইউজ করে থাকি, টিপটপ মার্টের এই শ্যাম্পুটা। হচ্ছে যেহেতু টিপটপ মার্টের শ্যাম্পুটা ইউজ করলে চুলটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, সো সেই ক্ষেত্রে আমার যদি কোনো ফাংশন থাকে সেই দিন আমি সাপোজ মানে কন্ডিশনার দেওয়ার টাইম পাচ্ছি না বা মনে করছি যে কন্ডিশনার আজকে দিব না, সামহাও অলসতা লাগতেছে, সো তখন আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে যে ডাভ সফট। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের শ্যাম্পু, আপনারা হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না, এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, এটাও অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটা আমি বলবো যে ড্যান্ড্রাফের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে রাদার দেন স্ক্যালচুরাইসিস এর ক্ষেত্রে। স্ক্যালচুরাইসিস তো এটা খারাপ কাজ করে না, বাট নট দ্যাট পাওয়ারফুল লাইক ক্লাইস্ট প্লাস। আমি বলবো যে যাদের নর্মাল ড্যান্ড্রাফ আছে তারা ডাভ সফটের এই শ্যাম্পুটা চাইলে একবার ইউজ করে দেখতে পারেন। শ্যাম্পুটা হচ্ছে আপনার যেমন খুশকিটাকে সুন্দরভাবে দূর করে দিবে, অ্যাজ ওয়েল এস চুলটাকে কিন্তু খুবই সুন্দর ময়শ্চারাইজ অ্যান্ড একটা সুন্দর শাইন নিয়ে আসে চুলের মধ্যে। চুল পড়া কমায় কিনা আমি সেটা বলতে পারবো না, বাট আমি বলবো যে ডেফিনেটলি খুশকির ক্ষেত্রে এই শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারেন। এই শ্যাম্পুটার দাম মেবি 650 টাকা নিছিল, এইটা 380 ml, আর পিছনে পুরাই হচ্ছে মানে ম্যান্ডারিন বা চাইনিজে লেখা কিছু একটা, আমি ঠিক পড়তে পারছি না কি লেখা আছে। সো এটা চাইনিজ শ্যাম্পু অথবা কোরিয়ান যে কোনো একটা দেশের হবে, আমি এক্স্যাক্টলি এটা জানি না, বাট আমি হচ্ছে যেই দিন আমার কাছে এই শ্যাম্পুটা কিন্তু ছোট, সো যেদিন আমার কাছে এই শ্যাম্পুটা শেষ হয়ে যায় বা মনে করছি যে আজকে একটু ময়শ্চারাইজিং শ্যাম্পু দিব, সেই ক্ষেত্রে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন এই ডাভ সফটের শ্যাম্পুটা দেওয়ার চেষ্টা করি। আর এইটা আপনারা পেয়ে যাবেন আজওয়া একটা পেজ আছে, ওরা এই শ্যাম্পুটা ইম্পোর্ট করে থাকে, এছাড়াও আমি অন্য কোনো জায়গায় এই শ্যাম্পুটা কখনো দেখি নাই। সো ডেফিনেটলি আমি বলবো যে যাদের নর্মাল ড্যান্ড্রাফ আছে, বেশি সিভিয়ার ড্যান্ড্রাফ নাই, আর হচ্ছে কি বলবো চুলটাকে একটু সফট বানাতে চান, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিলে কিন্তু চুলটা একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে এই শ্যাম্পুটা একবার ট্রাই করে দেখতে পারেন। শ্যাম্পুটা ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, আমি ঠিক মতো দেখাতে পাচ্ছি না, ডাভস সফট ইয়া শ্যাম্পুটা। চলে আসি কন্ডিশনারের ক্ষেত্রে, আমি যেদিন যেদিন ক্লাইজ প্লাস এর শ্যাম্পুটা লাগাই তারপরে আমাকে কন্ডিশনার অবশ্যই 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 লাগাতে হয়, কারণ ক্লাইজ প্লাস শ্যাম্পুটা অনেক ড্রাইং। সো সেই ক্ষেত্রে আমি যেটা করি, সানসিল্কের এই কোলাজিন ফিল্টারওয়ালা কন্ডিশনারটা লাগাই। সো দ্য থিং ইজ, এইটা আমি মালয়েশিয়া থেকে কিনছিলাম, এটার বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, আমি একদম অল্প অল্প, আমি এটা যখন কিনছি কিনার পরে পরেই হচ্ছে আপনার কোভিডের লকডাউন শুরু হয়ে গেছে, সো আমি জানতাম যে আমি 1-1.5 বছর দেশের বাইরে যেতে পারবো না আর আমি এই কন্ডিশনারটা কিনতে পারবো না। এই কন্ডিশনারটা আমি বলবো যদি কোনো পেজ বিক্রি করে থাকেন, যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ কোনো সাবস্ক্রাইবার যদি জেনে থাকেন এটা কোথায় পাওয়া যাবে বাংলাদেশে, আমাকে অবশ্যই একটু জানাবেন, কারণ এই কন্ডিশনারটা আমি বলবো যে খুবই 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 ভালো একটা কন্ডিশনার। যদি আপনার হেয়ার হচ্ছে একটু ড্রাইং হয়, একটু কি বলবো আপনার হেয়ার এটাকে কি, আপনি সাপোজ কক্সবাজারে গেছেন, চুলেও কিন্তু অনেক বার্ন হয়, আপনি যখন মানে অনেক বেশি রোদে যাবেন তখন কিন্তু আপনার চুলের চুলের মলিনতাটা কেন বললাম, চুলের শাইনটাও অনেক চলে যায়। সো সেই ক্ষেত্রে কোলাজেন ফিল্টারওয়ালা সানসিল্কের এই কন্ডিশনারটা অনেক ভালো কাজ করে। সো 1 বছর যাবত অল্প অল্প করে করে আমি কন্ডিশনারটা মাখছি, যেহেতু আমি জানতাম যে কোভিডের মধ্যে আমি কোথাও যেতে পারবো না। এটা আমি মালয়েশিয়া থেকে কিনছিলাম এবং এটার দাম মেবি বেশি না, 200 টাকা, মানে বাংলাদেশি টাকায় 200 টাকা বা 150 টাকা নিছিল, এবং এটার গন্ধটা খুবই খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন এটা আমি ভিডিওর জন্যই বেসিক্যালি রেখে দিছি, এটা একেবারেই শেষ হয়ে গেছে, ইউজড অ্যান্ড অ্যাবিউজড। সো অবশ্যই আমি বলবো যারা মানে প্রি অর্ডারে দেশের বাইরে থেকে জিনিস নিয়ে আসেন বা আনাতে যাচ্ছেন, তারা একবার হলেও এই কন্ডিশনারটা ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে যাদের চুল একটু ড্রাইং, মানে এন্ডস পার্টগুলো একটু ড্রাইং আর চুলের এটাকে কি বলে উজ্জ্বলতাটা হারায় ফেলছেন আপনারা, সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করব যে এই কন্ডিশনারটা দিতে। সো আজকে কিন্তু আমি এই কন্ডিশনারটা দিছি, সো দেখতেই পাচ্ছেন চুলটা কত সুন্দর ঝরঝরে লাগতেছে আর কত সুন্দর শাইনি লাগছে। তো আমার জীবনে সানসিল্ক আসার আগে, সানসিল্কের ওই কন্ডিশনারটা আসার আগে, অনন্যা আমাকে একটা কন্ডিশনারের সাথে পরিচয় করে দিয়েছিল, সেটা হচ্ছে যে নানা আদার দেন কেয়ারিং এর এই এগ প্রোটিন মাস্ক, এটাকে হেয়ার মাস্ক বা হেয়ার ট্রিটমেন্ট বলা যেতে পারে। কিন্তু অনন্যা অনেকদিন যাবত, অনেকদিনের থেকেও এটা বেশি, আই মিন যখন আমরা কলেজে পড়ি, সরি কলেজ কেন বললাম, ভার্সিটিতে পড়ি, তখন থেকে অনন্যা এই কন্ডিশনারটা ইউজ করে সবসময়। সো ও হচ্ছে আমাকে ওই কন্ডিশনারটা ইউজ করার জন্য সবসময় বলতো,
তারপরে আমিও কিনে দেখছি, কেনার পরে মানে আমি হুকড হয়ে গেছি বেসিক্যালি। এটা এরকম ভালো কন্ডিশনার। সো যদি আপনারা মনে করেন যে সানসিল্কের এই পিঙ্ক কালার কন্ডিশনারটা পাওয়া আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি বলবো যে কেয়ারিং এর এই ট্রিটমেন্টটা আপনারা ডেফিনেটলি একবার হলে ট্রাই করে দেখবেন। এইটা আমরা কোথায় কিনছিলাম আমার মনে নাই, কারণ এটা আমি এক বছরেরও আগে মানে 1.5 বছর আগে মেবি কিনছিলাম আমি। সো এটা এখনো অল্প একটু বাকি আছে। এটা আপনি চাইলে কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারবেন, আবার চাইলে এটা মাস্ক হিসেবে ইউজ করতে পারবেন। সো আমি যেটা বলছিলাম যে আপনাদের কাছে যদি সানসিল্ক এর এই কন্ডিশনারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সো সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি আপনারা কেয়ারিং এর এই কন্ডিশনারটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। খুবই খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের চুল অনেক বেশি কি বলবো ড্রাই হয়ে গেছে, রিবন্ডিং করার পরে একদম শুষ্ক মূর্ছায় গেছে, আর চুল কি বলবো একটা আগা ফাটা অবস্থায় চলে আসছে, সো আগাগুলো কাটার পরে দেন আপনারা হচ্ছে এই কন্ডিশনারটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আর এটার ডিফারেন্ট কাইন্ড অফ কি বলবো ফ্লেভার আছে, একটা হচ্ছে চকলেট কালার, ওইটা সবচেয়ে ভালো। সো আমি ওইটা পাই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এগটা কিনছিলাম। চকলেট কালারটা যেটা অরিজিনাল সেটাও ভালো, বাট একটা ফ্রুটস আছে ওইটা আমার কেন জানি পছন্দ হয় নাই। আমি জানি না, সবাই বলে যে সবগুলো একই রকম, বাট আমার কাছে সবগুলো একই রকম লাগে নাই। আমার অরিজিনাল যে চকলেট কালার আর হচ্ছে এগ প্রোটিন, এই দুইটা বেশি পছন্দ। আর এইটার দাম কিন্তু খুবই কম, মেবি এই এত বড় ডিব্বাটার প্রাইস এটা এখানে কতটা আছে, 500 ml আছে এখানে। সো 500 ml এর দাম মেবি 600 টাকা বা এরকম। সো আর একটা কিনলে কিন্তু আপনার অ্যাটলিস্ট 6 মাস যাবে আপনি প্রতিদিন লাগালেও। সো ইয়া, এটা আপনারা ডেফিনেটলি একবার হলে ট্রাই করে দেখতে পারেন যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন, অথবা বাংলাদেশের আই মিন আপনি চাচ্ছেন যেটা সহজলভ্য কন্ডিশনার। ইয়া, আরেকটা যেটা বলবো যে এইটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম দাম রাখে। আমরা যখন কিনছিলাম তখন এটার দাম 500 টাকা ছিল, বাট আমি আবার কখনো কখনো আগ্রা মিনাবাজারে গিয়ে দেখি যে এটার দাম বেশি। সো যেখানে কম দাম সেখান থেকে কিনবেন। এখন হচ্ছে যে জিনিসের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিব আমি, সেটা হচ্ছে যে ট্রুগেন 2%। এটা আমি সবসময় বলি যাদের চুল পড়ছে তারা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অনেক 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 ভালো কাজ করে, বিশেষ করে যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে আর যাদের কোভিড হয়েছে। সো তারা আমি দেখছি, তারা অনেকেই আমাকে বলছে যে তাদের কোভিড হওয়ার পরে অনেক বেশি চুল পড়ছে। সেই ক্ষেত্রেও আমি বলবো যে ট্রুগেন 2% আপনি একবার হলেও লাগায় দেখবেন। আর সবসময় এটা হচ্ছে একটা মেডিকেটেড কি বলবো মেডিকেটেড একটা সলিউশন, এটা মেডিকেল স্টোরেই পাওয়া যায়, লাইক লাজ ফার্মা বা ওয়েলবিং। আমি লাজ ফার্মা থেকে কিনছিলাম, ওয়েলবিং এরকম কাইন্ড অফ বড় যে ফার্মেসিগুলো সেখানে আপনি পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে 550 বা 500 টাকা, বাট এটা একবার কিনলে আপনার এক মাসের বেশি যাবে। আর সবসময় ট্রুগেন 2% কেনার চেষ্টা করবেন, 4% কিনবেন না। 4% যারা প্রেগনেন্ট লেডি আছে বা মেয়েদের জন্য একটু ডিফিকাল্ট ইউজ করার ক্ষেত্রে, সেই জন্য আমি বলবো যে সবসময় 2% ইউজ করার জন্য। এইটার প্রসিডিউর ইজ লাইক ভেরি ইজি, আপনি প্রতিদিন রাতে জাস্ট হেয়ার স্ক্যাল্পে এরকম করে স্প্রে করে দিবেন। যাই হোক, একটু নষ্ট হয়ে গেল। সো জাস্ট স্ক্যাল্পে যেখানে যেখানে আপনার কাছে মনে হচ্ছে যে জায়গাগুলো আপনার খালি হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেই সব জায়গায় আপনি ইউজ করতে পারেন। আর হচ্ছে সারা স্ক্যাল্পে দেওয়ার পরে যে চিনি দিয়ে চুল আশ্রয় ফেলবেন, তাহলে হবে কি যে আপনার কি রক্ত সঞ্চালনটাও বাড়বে আর ভিতরে ভিতরে সব স্ক্যাল্পে ঢুকে গেল আর কি। সো এটা হচ্ছে আমি প্রতিদিন রাতে লাগাই, আর আমি দেখছি এটা লাগানোর পরে আমার চুল পড়া যেমন কমছে সেরকম আমার নতুন চুলও গজাইছে। আমার এখানে কিন্তু অনেক ছোট 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 বেবি হেয়ার গ্রো করছে, আর আমার চুল এরকম গত বছরের মে জুন মাসের দিকে অনেক বেশি পড়তেছিল। সো তারপর থেকে আমি আবার ট্রুগেন লাগানো শুরু করছি, এটা আমি আগেও লাগাইছি। সো ডেফিনেটলি আমি বলবো যে যাদের চুল পড়ছে তারা ট্রুগেন 2% কিনার অবশ্যই 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 চেষ্টা করবেন। সো দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব কেন বলছি। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আজকে ফার্স্ট আমার ভিডিওটা দেখে থাকেন। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমার হেয়ার হচ্ছে বাই বর্নি হচ্ছে এরকম স্ট্রেট আর একটু সিল্কি, যেহেতু আমার আম্মুর হেয়ারও স্ট্রেট অ্যান্ড সিল্কি, দ্যাটস ওয়াই। সো আমি কখনোই বলবো না যে আমার হেয়ার কখনোই অনেক বেশি প্রবলেমেটিক ছিল এবং আমি অনেক কিছু মাখার ফলে আমার হেয়ারটা এরকম সুন্দর হয়ে গেছে। আমার হেয়ার বাই বর্নি এরকম একটু সিল্কি ছিল, দ্যাটস ওয়াই মেবি আমার অনেক বেশি কিছু ইউজ করা লাগে নাই। বাট আমি বলবো যাদের চুল আমার টাইপের আছে তারা, এমন না যে আপনি একদমই হেয়ার কেয়ার করা ছেড়ে দিবেন, যে কোনো কিছু কেয়ারের অভাবে কেয়ারটা যদি আপনি না করেন প্রপারলি আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে। সো আমি মেবি ছোটবেলা থেকে একটু চুলের ব্যাপারে পজিটিভ ছিলাম বলে
পেলে কেন বলতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই মেবি আমার চুলটা এখনো একটু গ্লসি একটু সিল্কি আসছে, মেবি আই ডোন্ট নো। সো এই ছিল আজকের ভিডিও, আর আমি যা যা প্রোডাক্ট দেখালাম সবগুলাই আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি কোথা থেকে পার্চেস করেছি। আর যেমন এই কন্ডিশনারটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমি মালয়েশিয়া থেকে কিনেছিলাম, হ্যাঁ মালয়েশিয়ার ওয়াটসন্স থেকে কিনেছিলাম, মেবি ওয়াটসন্সের লিঙ্ক দেওয়া যেতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেস ভিডিও। আরেকটা যেটা বলতে চাই যে এই হেয়ার অয়েলটা আপনারা ডেফিনেটলি একবার হলেও ট্রাই করে দেখবেন, ন্যাচারাল ওয়েট গেইন সলিউশন ফর গার্লস, এইটা হচ্ছে পেজের নাম, মেবি আমি পেজের নামটা বারবার ভুলে যাই। সো এই ছিল আজকের ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। আর সামনে কেমন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না, আর আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, সব জায়গায় নাম হচ্ছে সাগাদা বেশি আছে, নিচে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। সো সি মাই নেক্সট ভিডিও, বাই।